কে ঈদ মোবারক দীর্ঘ ঈদের ছুটির পর আমাদের আজকে প্রথম ক্লাস এবং আমরা নতুন করে আপনাদেরকে ক্লাসের যে শিডিউল সেটাও দিয়ে দিয়েছি তো যেহেতু আমাদের অনেক লম্বা চড়া ক্লাস শিডিউল তো এটা আসলে শেষ করতে তো অনেক দিন সময় লাগবে প্রায় সম্ভবত ক্লাস আছে তো যাক আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের টোটালি ভিডিওটা হচ্ছে আমাদের দলিল লেখার উপরে আর শুধু যারা দলিল লেখক হতে চান তারাই ভিডিওটা দেখে যে উপকৃত হবেন বিষয়টি এমন না কথা হচ্ছে আপনি যদি দলিলটাকে বুঝতে চান যে দলিলের কোথায় আসলে কি লেখা থাকে তাহলেও কিন্তু আপনার জন্য আজকের এই ভিডিওটা কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি যখন জানবেন যে একটা জিনিস কিভাবে লেখা হয় তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই জিনিসটার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে কোথায় গেলে আপনি এর সঠিক তথ্যটা পাবেন কোথায় আপনার ভুল ভ্রান্তিটা আপনি সংশোধন করতে পারবেন তো যাক কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করতে পারি আর আমরা যেটি করতে চাচ্ছি আজকের ক্লাসটা আমরা ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করব সামনের অংশটুকু তো যাক আমরা ক্লাসটা শুরু করি যারা এই জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে রেকর্ডেড দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য জাস্ট একটু আমি ফেসবুকে চেক করে নিই লাইভটা হল কি না জি বন্ধুরা আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আঠারো আঠারো নম্বর ক্লাস তো আজকের ক্লাসে টোটালি আমরা আপনাদেরকে কিছু দলিলের ফর্মেট দেখাবো এবং যে কোনো দলিল আপনারা কিভাবে লিখবেন সেটা ওয়ার্ড ফাইল থেকে কিভাবে পিডিএফ আকারে নিয়ে যাবেন কিভাবে প্রিন্ট করবেন কোথায় কি লিখবেন সেই জিনিসটাও তুলে ধরার চেষ্টা করব তো আশা করি আপনারা শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে বুঝতে পারবেন তো যাক দলিল লেখার বাস্তব নমুনা সহ তার আগে আমরা প্রথমেই একটা জিনিস যেটা জানবো নর্মালি দলিলগুলো লেখেন কিন্তু দলিল লেখক যাদেরকে আমরা মুহুরি বলে থাকি তারাই লিখে দেন তো আসলে একটা দলিলের মধ্যে কোথায় কি লিখতে হয় এর বেসিক একটু ধারণা নিয়ে নিব এবং দলিল লেখক কারা হতে পারেন এ সংক্রান্ত আমরা ধারণাটা একটু পাকাপুক্ত করে নিতে চাই তাহলে আমাদের জন্য এই যে টোটাল লেকচারটা এটা বুঝতে সুবিধা হবে তো নর্মালি যারাই দলিল লেখক হতে চান এদের জন্য সরকার যেটি করেছে রেজিস্ট্রেশন আইনের কিছু ধারাকে সংশোধন করে ধারার সাথে জি ধারা ধারা বলে একটা যুক্ত করেছে এবং সেখানে কিছু নিয়ম কানুন এবং পদ্ধতি দেওয়া আছে যে একজন দলিল লেখক হতে হলে কি করতে হবে তো নর্মালি যে সমস্ত নিয়ম সেটা হচ্ছে যে আপনি যে জেলার অধিবাসী যে উপজেলার সেই উপজেলায় আপনি দলিল লেখক হতে পারেন যেখানে বসবাস করেন আপনার বয়স যেটা বছরের কম হবে না এবং আপনার সর্বোচ্চ বয়স ফোর্টি ফাইভ পর্যন্ত হবে পূর্বে যেটা ফোরটি পর্যন্ত ছিল এখন সেটা ফোরটি ফাইভ পর্যন্ত বলা আছে অর্থাৎ আপনি যদি দলিল লেখক হতে চান সর্বনিম্ন বয়স আপনার একুশ বছর হতে হবে আর যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিছু কনফিউশন আছে সরকারের সর্বশেষ যে গেজেট মোতাবেক সেখানে উচ্চ মাধ্যমিক লেখা আছে কিন্তু পরবর্তীতে আর একটা সংশোধিত গেজেট জারি করে সেখানে বলা আছে যে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান অর্থাৎ যাদেরকে আমরা এসএসসি বলতেছি বা দাখিল বলতেছি এটা পাশ হলে আপনি দলিল লেখক হতে পারবেন আর কিছু আইন সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে যেমন যে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন স্ট্যাম্প অ্যাক্ট এবং যে রেজিস্ট্রেশন আইন তো মোটামুটি এই চারটা আইনের মধ্যে তিনটা আইন কিন্তু আমাদের কোর্সের অন্তর্ভুক্তই আছে যার মধ্যে আমরা রেজিস্ট্রেশন আইনটা অলরেডি পড়েছি আরও দুটো আইন বাকি আছে যেগুলো আমরা পড়ব তো এই আইনগুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকতে হবে এটুকুই বলা আছে তবে কোনো পরীক্ষা নেওয়া হয় না এটা হচ্ছে একটা ভালো দিক আর আবেদনপত্রটা শুধু নিজ হাতে লিখতে হয় তারপরে কিছু কথাবার্তা বলা আছে যে তার চরিত্র ভালো হতে হবে আচরণ ভালো হতে হবে তাহলে উনি সাব রেজিস্টারের মাধ্যমে জেলা রেজিস্টারের কাছে আবেদন করবেন দলিল লেখক হওয়ার জন্য তো এখন পর্যন্ত এটাই হচ্ছে নিয়ম সরকারিভাবে যে একজন দলিল লেখক হওয়ার জন্য আপনার বয়স সর্বনিম্ন একুশ হতে হবে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে আপনার নিজ উপজেলার যে সাব রেজিস্ট্রেশন অফিস আছে সেখানের জন্য আবেদন করবেন আর এই চারটা আইন সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে আপনার আচরণ ভালো হতে হবে এবং চরিত্রের অধিকারী হতে হবে তো এটা আসলে কিছুই না এটা যেটা আমরা যেটা বলি ইউনিয়ন পরিষদ থেকে যেটা একটা চারিত্রিক সনদ দেওয়া হয় ওই সনদটা অ্যাটাচ করে দিলেই হয় তো এখন আমরা যদি আসি যে আসলে কতদিন পর্যন্ত দলিল লেখা যাবে আমরা তো দেখলাম এখানে দলিলটা পর্যন্ত পর্যন্ত দলিল লেখা লেখা যাবে যাবে তো আসলে পূর্বে কিছুটা নিয়ম দেওয়া ছিল যে বছর তবে যেটা করা হয়েছে দুই সালে একটু সংশোধন করে বলা হচ্ছে যে না একজন দলিল লেখক চাইলে যতদিন খুশি উনি মারা না যাচ্ছেন উনি দলিল লিখতে পারবেন অর্থাৎ দলিল লেখকের উদ্যোগ কোনো বয়স সীমা এখন দলিল লক্ষকের যে লাইসেন্সগুলো পাওয়া যায় এগুলো কিন্তু একবার নিলে সারা জীবন এমন না প্রতি বছর তাদেরকে নবায়ন করতে হয় অর্থাৎ লাইসেন্সটাকে রিনিউয়াল করতে হয় তো এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে 31 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে 31 এ ডিসেম্বর পর্যন্ত তাদের লাইসেন্সটা কার্যকর থাকে 31 ডিসেম্বরের পর সাব সুপারিশ কমে তাদের লাইসেন্সটা প্রতি বছর নবায়ন হয় যদি কোনো দলিল লেখকের বিরুদ্ধে অভিযোগ থাকে নানা প্রকার কমপ্লেইন থাকে সাব চাইলে তাকে আর দলিল লেখক হিসেবে নাও রাখতে পারেন অথবা নির্দিষ্ট কিছু বছরের জন্য সেটাও উনি সাসপেন্ড করে দিতে পারেন এই যে তার নবায়ন ফি এটা মাত্র দুইশো টাকা এখন পর্যন্ত তো তাহলে একবার যদি কেউ লাইসেন্স নেয় নিলেই সারা জীবন লাইসেন্সটা চলবে এমন না প্রতি বছর বছর নবায়ন ফি দিয়ে তার লাইসেন্স সিন্সটাকে নবায়ন করতে হবে এখন আসি আমরা দলিল লেখক কত টাকা আদায় করতে পারেন তো মনে রাখবেন বাস্তবতা কিছুটা ভিন্ন হলেও আমরা প্রথমে জানবো আইনগতভাবে তারা কি কি টাকা পয়সাটা আদায় করতে পারেন হয়তো বাস্তবে বাস্তবে আপনারা অনেকেই বলবেন যে ভাই তো তারা অনেক টাকা নিচ্ছে কিন্তু আইনের দৃষ্টিতে যদি আমরা দেখি এখন পর্যন্ত তারা যে সমস্ত খাতে টাকা পয়সাটা আদায় করতে পারে সেটা হচ্ছে একটা দলিল মুসাবিদা মোসাবিদা মানেটা হচ্ছে আপনার পুরাতন দলিলটা পড়ে সেখানে দাগ খতিয়ান দাতা গ্রহিতা এই নামগুলো সে একটা খসড়া প্রকাশ করে সেটা একটা দলিলের মতো করে ড্রাফ্ট তৈরি করবে এটাই হচ্ছে মুসাবিদা তো এই যে আপনার জন্য সেই কাজগুলো করতেছে এটার জন্য একটা তারা খরচ নিবে পূর্বে যেহেতু দলিল লেখক দলিল লেখার জন্য নির্দিষ্ট কোনো ফর্ম্যাট ছিল না তাই তাকে স্মরণ শক্তি থেকে নানা প্রকার দলিল লিখতে হয় এখনো যেমন আমরা যদি বায়নামা দেখি এখনো নানা প্রকার মুক্তিপত্র না দাবিপত্র এই দলিলগুলোর ফর্ম্যাট নাই তো এগুলো এক এক সাব রেজিস্ট্রেশন অফিসে এক এক প্রকার ভাবে লেখা হয় তো এগুলো তারা নিজ থেকেই লিখেন যদিও কম্পিউটারের ফর্ম্যাট বর্তমানে করাই থাকে তো যাক এর জন্য উনি টাকা পয়সা নিতে পারেন তাহলে দুটো খাতে আমরা দেখলাম তারপরে হচ্ছে যে আপনি যে দলিলটা রেজিস্ট্রেশন করলেন আপনার কাছে যে ধারা থাকে এটা দলিল লেখকের কাছে থাকতে পারে উনি আপনার দলিলটা আপনার পক্ষ হয়ে সাব রেজিস্টারের কার্যালয় থেকে সংগ্রহ করা বাবদ সামান্য মাত্র কয়েক টাকা উনি নিতে পারেন এই খাতে এটা ছাড়া আপনি যখন দলিলটা আপনি লিখেন দলিলটা সাবমিট করেন তখন নানা প্রকার ভাবে বিভিন্ন দরখাস্ত লিখতে হয় যেমন এলটি নোটিশ লিখতে হয় যদি অ্যাজমালি সম্পত্তি হয় স্টেট অ্যাকুজিশনের টেন্ডেন্সি একটা সেকশন এটি নাইন মোতাবেক সহ একটি নোটিশ দিতে হয় আপনি যদি স্ট্যাম্প শুল্ক মৌকুব চান একটা দরখাস্ত লিখতে হয় অর্থাৎ ছোটোখাটো কিছু কাজ করতে হয় এর জন্য উনি টাকা পয়সা নিতে পারেন আর যেটা সেটা হচ্ছে যে এই যে বই বই বালাম এগুলো সূচি পরিদর্শন করার জন্য উনি টাকা পয়সা নিতে পারেন তবে এই যে খরচগুলো এগুলো লেটেস্ট কোনো খরচ নাই এগুলো সেই দুই দুই সালের সর্বশেষ খরচ অর্থাৎ দলিলের প্রতিপাতার জন্য উনি মাত্র পনেরো টাকা করে নিতে পারেন হয়তো সেগুলো শুনলে আমরা বলবো যে এত কম টাকা বাস্তবতা হচ্ছে একটা দলিল লেখার জন্য দলিল লেখক চুক্তি ভিত্তিক চলে যান যে পাঁচ হাজার দশ হাজার টাকা হিসাবে তো জাস্ট আমরা দেখলাম যে খাতে দলিল লেখক টাকা পয়সাটা নিতে পারেন দলিলটা করার স্মরণ শক্তি থেকে লিখার জন্য এলটি নোটিশ লিখার জন্য বিভিন্ন সমন লেখার জন্য নোটিশ লিখার জন্য আর বান্ন ধারার রশিদটা রেখে সেটা দলিলটা কালেকশন করার জন্য আপনার কাছ থেকে উনি টাকা পয়সা নিতে পারেন একটা কথা মনে রাখবেন আইনগত রেজিস্ট্রেশনের জন্য দলিল লেখকের বিধিমালা মোতাবেক দলিল লেখক যে টাকাই আপনার কাছ থেকে নে সে উনি একটা রসিদ দিতে বাধ্য এবং সে কতজন ক্লায়েন্টের দলিল লিখলো তার একটা নির্দিষ্ট বালাম তাকে সংরক্ষণ করতে হবে যদিও বালামগুলো তারা আইনের কারণে সংরক্ষণ করে কিন্তু বাস্তবে তারা কোনো প্রকার রসিদ কিন্তু আপনাকে দেয় না তো এর জন্য আপনি যদি চান তাদের সাথে একটু দর কষাকষি করতে এই জিনিসগুলো যদি তুলে ধরেন দেখবেন যে হয়তো কিছুটা ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়েও যাবেন তো যাক এখন যদি আমরা দেখি যে দলিল মুস্তাবিদাকরণ লিখন এবং প্রিন্টিং এর কাজে কিছু জিনিস আমাদের কিন্তু লাগবে তো সর্বপ্রথম হচ্ছে আপনি যদি একটা দলিল লিখতে চান প্রিন্ট করতে চান সর্বপ্রথম যার দলিল লিখতেছেন জমিটা কে বিক্রি করতেছে বিক্রেতার মালিকানা দলিলটা আপনাকে সংগ্রহ করতে হবে এটা নিলাম সার্টিফিকেট হতে পারে সনদ হতে পারে এটা হতে পারে নানা প্রকার যে আদালতে ডিক্রি হতে পারে অর্থাৎ বিক্রেতা কি মূলে বিক্রি করতেছে এই কাগজটা আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে হচ্ছে যদি পুরাতন যদি বায়া দলিল বা পিঠ দলিল যদি থাকে সম্পত্তি যদি হস্তান্তরিত হয় এই দলিলগুলো আপনাকে সংগ্রহ করতে হবে কারণ ওই দলিলগুলো পড়লে আপনি বুঝতে পারবেন এই সম্পত্তিটার গত একশো বছরের ইতিহাস যদিও আপনার এখনকার আইনগতভাবে শুধুমাত্র পঁচিশ বছরের ইতিহাস যদি আপনি দিতে পারেন তাতেই দলিলটা রেজিস্ট্রি হবে আইনগত কোনো বাধা নাই তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি নিজের দলিল নিজে লিখতে চান অ্যাটলিস্ট সিএস রেকর্ড থেকে বর্তমান পর্যন্ত সম্পত্তিটা কার থেকে কিভাবে আসলো এর ধারাবাহিকতা আপনি দলিলে লিখে দিবেন তাহলে ওই দলিলটা আপনার অনেক কাজ আসবে একটা ওই সম্পত্তির আমরা বুঝতে পারবো যাবতীয় সাথে সাথে প্রতিটা আপনারা অ্যাড করার চেষ্টা করবেন যে জমির সিএস খতিয়ান কত এস এ খতিয়ান কত আর এস খতিয়ান কত অথবা দিয়ারা খতিয়ান থাকলে অথবা যদি অন্য কোনো খতিয়ান থাকে অঞ্চলভেদে সেই খতিয়ানগুলো সেখানে অ্যাড করার চেষ্টা করবেন তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্বশেষ খতিয়ানটা দেখবেন যে কার নামে আছে বিক্রেতার নামে আছে না পিত্তপুরুষের নামে আছে যদি পিত্তপুরুষের নামে থাকে তাহলে একটা ওয়ারিশ সনদ নেবেন এটা ছাড়া আপনাকে আরও যেটা করতে হবে একটা দলিল যদি আপনি রেজিস্ট্রি করতে চান লিখে সেক্ষেত্রে সর্বশেষ সাল পর্যন্ত আপনি যে খাজনাটা দিয়েছেন তার যে দাখিলা বা রসিদ সেটা সংগ্রহ সংরক্ষণ আপনাকে করতে হবে এটা ছাড়া আপনাকে স্ট্যাম্প পেপার তো লাগবেই কারণ দলিলটা যে আপনি প্রিন্ট করবেন আপনাকে কিন্তু স্ট্যাম্প পেপারে প্রিন্ট করতে হবে যে কোনো কাগজে আপনি প্রিন্ট করতে পারবেন না এর কারণ একটাই আঠারোশো নিরানব্বই সালে সরকার স্ট্যাম্প অ্যাক্ট করে দিয়েছে এটা সরকারের একটা রেভিনিউ ইনকাম করার জায়গা তো এর জন্য দলিলগুলো আপনি যে কোনো কাগজে লিখলে হবে না এটা আপনাকে নির্দিষ্ট স্ট্যাম্প পেপারে লিখতে হবে এটা ছাড়া কম্পিউটার যদি আপনার থাকে ভালো প্রিন্টার যদি থাকে ভালো আর প্রিন্টার না থাকলেও আপনি যে কোনো ইউএসবিতে নিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন আর মনে রাখ দেখবেন আপনি যে দলিলটা প্রস্তুত করতেছেন সেটা যদি স্পেশাল ক্যাটাগরির হয় যেমন কোনো নাবালকের সম্পত্তি হতে পারে আদিবাসী সম্পত্তি হতে পারে সেটা কোনো সংস্থার হতে পারে যেমন রাজুকে সম্পত্তি হতে পারে গিহায়নের সম্পত্তি হতে পারে এদের ক্ষেত্রে একটা অনুমতি প্রয়োজন পড়ে পারমিশন প্রয়োজন পড়ে সেই সার্টিফিকেটটা আপনার কিন্তু অ্যাটাচ করা থাকতে হবে তারপর যেটা সেটা হচ্ছে যে একটা এলটি নোটিশ আপনাকে প্রস্তুত করতে হবে আর যদি সেক্ষেত্রে অ্যাজমালি সম্পত্তি হয় সহসরিক যদি থাকে সেক্ষেত্রে আপনাকে সেকশন এইটি নাইন অ্যাকোজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্টের একটা নোটিশ আপনাকে লাগবে তাহলে একটা দলিল লিখতে গেলে এই জিনিসগুলো সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করে যেটা পড়ার পড়তে হবে যেটা সাইটে রাখার রাখতে হবে তো এখন আমরা চলে যাই আপনি যে দলিলটা প্রিন্ট করবেন নর্মালি সেগুলো কত টাকার স্টাম্পে আপনারা প্রিন্ট করবেন তো এই যে এখানে খরচ যেগুলো আমরা দেখাচ্ছি এটা দুই হাজার তেরো অর্থ বছরের থেকে এগুলো কার্যকর যেমন আপনি যদি কোনো বন্টন নামা দলিল বাটোয়ারা দলিল যদি আপনি লিখতে চান এটার জন্য আপনাকে যেটা করতে হবে এখন পর্যন্ত স্টাম্প এক অনুযায়ী পঞ্চাশ টাকার স্টাম্পে লিখতে হবে তো এখন বলবেন যে ভাই দলিল তো আট পাতা নয় পাতা হয় আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিভাবে লিখব তো এক্ষেত্রে আপনি পাঁচ টাকার পাঁচ টাকার করে নেবেন তাহলে দশ পাতা পাবেন আর যদি দশ পাতাও আপনার না হয় তখন আপনি যেটা করতে পারবেন এই দশ পাতার বাইরে আপনি কার্টিস পেপার ব্যবহার করতে পারবেন এটার অনুমতি দেওয়া আছে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা ব্যবহার করতেই হবে তারপর এই দলিলের সাথে মনে রাখবেন প্রতিটা দলিলের সাথেই এখন যেটা হয় সেটা হচ্ছে একটা হলফনামা যুক্ত করতে হয় এই হলফনামাটা টাকার হবে এখন আপনি চাইলে দুই দুই পাতার টাকা টাকা করে পাতা নিতে পারেন যদি দাতা বেশি হয় সেক্ষেত্রে একশো টাকা পঞ্চাশ টাকা টাকা করে তিন পাতা নিতে পারেন তবে ওভারঅল যাতে দুইশো টাকার স্ট্যাম্প হয় আর আমরা যদি হেবা দলিল বলি না দাবি দলিল বলি বাতিল করণ দলিল বলি এই সবগুলো দলিলের জন্য আপনাকে এই দুইশো টাকার স্টাম্পে লিখতে হবে তারপর আপনি যদি কোনো চুক্তি নামা করেন সোলে নামা করেন সেক্ষেত্রে বায় নামা করেন আপনাকে তিনশো টাকার স্টাম্পে দলিলটা লিখতে হবে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি সাপ কবলা করেন এক্ষেত্রে সাপ কবলার শুধু দলিল হচ্ছে চারশো টাকা সাথে কিন্তু দুইশো টাকার স্টাম্প থাকে তার মানে সাপ কবলা দলিলে আপনার টোটাল ছয়শ টাকা আসবে আর এখানে আমরা যে আমার আমার নামা বলেছি এই আমার নামা একটা বিশেষ প্রমাণীকরণ আমার নামা বর্তমানে অন্য যে সমস্ত আমার নামা আছে এগুলো কিন্তু এক হাজার টাকার জন্য এগুলো স্টাম্প শুল্ক আপনি চাইলে এক হাজার টাকা দলিলে দিতে পারেন অথবা দলিলটা দুইশো টাকা লিখে বাকি আটশো টাকা আপনি নগদে পেমেন্ট করতে পারেন এর জন্য আর যে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি আছে এটা আপনার পাঁচশো টাকা স্টাম্প শুল্ক তো এক্ষেত্রে একটা যে প্রশ্ন আসে অনেক জায়গায় আমরা দেখি সাবকবলা দলিল একশো টাকা বা দুইশো টাকার স্টাম্পে লিখে দেওয়া হয় তো অনেকে প্রশ্ন করেন যে ভাই তখন কি দলিলটা অবৈধ হবে কিনা তখন আপনার দেখতে হবে রেজিস্ট্রেশন খাতের জন্য যেই টাকাটা আসতেছে সেটা বাকি টাকা উনি পে অর্ডারের মাধ্যমে জমা করছেন কিনা যেমন আমরা এখানে বললাম চারশো টাকা এখন দেখা গেল উনি দুইশো টাকার স্টাম্পে লিখছেন বাকি দুইশো টাকা এবং রেজিস্ট্রেশন খাতের টাকা উনি পে অর্ডারের মাধ্যমে জমা করে দিচ্ছেন যদি এরকম করে দেন তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে কারণ পূর্বে যেটা ছিল যে স্ট্যাম্পের মাধ্যমে টাকা পয়সা আদায় করা হতো এখন আমরা জানি যে দলিলে সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত স্ট্যাম্প ব্যবহার করার নিয়ম রেখে বাকি টাকা পে অর্ডারের মাধ্যমে জমা করার বিধান আছে তাই এগুলো আমরা একটু জানলাম এবং এর যে ব্যতিক্রম সেটাও জানলাম যদি কেউ এইখানে কমও লিখেন কিন্তু বাকি টাকা যদি স্ট্যাম্প খাতে যুক্ত করে দেন তার কাছে যদি প্রমাণ থাকে তাহলে আইনগত কোনো সমস্যা কিন্তু তার নাই এখন আসি যিনি সম্পত্তি বিক্রি করতেছেন বিক্রেতারা আপনারা সব সময় যেটা রাখবেন এখন বাংলাদেশে কিন্তু আইডি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ সব কাজের জন্য এজন্য যার সম্পত্তির দলিল আপনারা তৈরি করতেছেন বিক্রেতার যে দলিলে নাম আছে তার সাথে যাতে তার আইডি কার্ডের নাম সবকিছু মিল থাকে লিস্ট নাম এবং পিতার নাম এটা যাতে মিল থাকে যদি তার স্থায়ী বা অস্থায়ী ঠিকানা যদি ব্যতিক্রম থাকে তাতে কোনো সমস্যা নাই কিন্তু তার নাম এবং পিতার নাম আর বর্তমানে মাতার নামও অ্যাড করা হয় এটা যাতে অবশ্যই অবশ্যই এক থাকে এটা আপনাকে দেখতে হবে যদি এক না থাকে যদি তার নামের ক্ষেত্রে অনেক জায়গায় যেটা হয় দলিল এক প্রকার নাম আছে হয়তো তার আইডি কার্ড অন্য প্রকার নাম এক্ষেত্রে তাকে দেখতে হবে তাকে তার কোনো নোটারি করা আছে কিনা কারণ অনেক ক্ষেত্রে মানুষের ডাক নাম থাকে আবার অরিজিনাল একটা নাম থাকে এরকম ক্ষেত্রে হইলে অবশ্যই তাকে নোটারি করে যে এই দুই ব্যক্তি একই ব্যক্তি এরকম নোটারি পেপার থাকতে হবে একই রকমভাবে যিনি সম্পত্তিটা ক্রয় করতেছেন তার নামটা আপনারা অবশ্যই অবশ্যই যেটা করবেন জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট অথবা আইডি কার্ড তিনওটাই গ্রহণযোগ্য মনে রাখবেন এমন না যে আইডি কার্ড না হলে আপনি দলিল করতে পারবেন না কার্ড জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট এর সবগুলোর মধ্যে যে কোনো একটাই আপনার কার্যকর হবে কোনো সেটাতে সমস্যা হবে না আর দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা যেটা বললাম যে সর্বনিম্ন কমপক্ষে পঁচিশ বছরের মালিকানা তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব। অ্যাটলিস্ট আপনারা সিএস খতিয়ান থেকে আজ পর্যন্ত এখন আজকে বলতে দুই হাজার একুশ সাল হতে পারে ভিডিওটা দুই হাজার তিরিশ সালেও আপনারা দেখতে পারেন যেদিন আপনারা দলিলটা লিখতেছেন সেদিন পর্যন্ত যাবতীয় ইতিহাসটা আপনারা এই পঁচিশ বছরের মালিকানার ইতিহাসে তুলে ধরবেন যে সিএস থেকে কিভাবে এ আসলো এসে থেকে কিভাবে আরে আর এস আসলো কি কি দলিল আসলো বায়া দলিল বায়া খতিয়ানি যাবতীয় কিছু আপনারা সেখানে তুলে ধরার চেষ্টা করবেন এবং একটা সম্পত্তি হস্তান্তরের উদ্দেশ্যটা কিন্তু আপনারা এখানে প্যারা করে লিখে দিবেন যে সম্পত্তিটা কেন হস্তান্তর করা হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ দলিল হতে পারে যেমন আপনি হয়তো কাউকে টাকা দিলেন বাকি বাকি আছে এখন এই হস্তান্তরের উদ্দেশ্য বা পেমেন্টের যদি আপনি টোটাল পেমেন্টটা লিখে দেন তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি হস্তান্তর কেন হচ্ছে টাকার জন্য হচ্ছে না আপনি দান করতেছেন গিফট করতেছেন কেন করতেছেন হস্তান্তরের উদ্দেশ্যটা আপনি সেখানে লিখার চেষ্টা করবেন এটা এই যে পঁচিশ যে পঁচিশ বছরের মালিকানার ইতিহাস এর সাথে আপনারা যুক্ত করে দিতে পারেন এটা ছাড়া আপনি সম্পত্তির দখলটা হস্তান্তর করা হলো কিনা এই সম্পর্ক মতামত যদি থাকে সেটা আপনারা সেখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে যে হস্তান্তরিত সম্পত্তির একদম আপনারা তফসিল মানে হচ্ছে তার যাবতীয় ঠিকানা যেমন আমাদের পাসপোর্ট বা আইডি কার্ডে যাবতীয় ঠিকানা থাকে এরকম ঠিকানা তা সেখানে একদম আপনার আইডি কার্ড মোতাবেক তফসিল করে দিয়ে দিবেন যে সম্পত্তিটা কোন জেলার কোন উপজেলার কোন ইউনিয়নের কোন দাগভুক্ত মৌজ জেল নাম্বার কত সিএস কত আর কত যাবতীয় কিছু আপনারা সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আরেকটা যেটা সেটা হচ্ছে যে সম্পত্তির চত্বর বিবরণ এবং হাত নকশা যদিও আমরা রেজিস্টেশন আইন জারাই 22 ধারা পড়েছেন তারা কিন্তু জানেন যে আসলে সেখানে কিন্তু একটা সরকারের যে ম্যাপ সেটা কিন্তু অ্যাটাচ করার বিধান আছে কিন্তু বাস্তবে তার প্রয়োগ নাই আমরা সেখানে হাত নকশা ব্যবহার করি তো সেটাও কিন্তু চলে কোনো সমস্যা নাই আপনি যে সম্পত্তিটা ক্রয় করতেছেন সেখানে আপনি সম্পত্তিরর একটা হাত নকশা দিয়ে দিবেন তবে এক্ষেত্রে কোনো স্কেলের প্রয়োজন নাই আপনি জাস্ট আনুমানিক যদি একটা হাত নকশা দিয়ে দেন তাতেই চলবে তারপর হচ্ছে যে সাক্ষীদের ব্যাপার তো মনে রাখবেন আপনি সাক্ষী পুরুষও হতে পারে মহিলাও হতে পারে তাতে কিছু যায় আসে না তবে আপনি চাইলে দুই এর অধিকও সাক্ষী দিতে পারেন কিন্তু কম পক্ষে দুই জন লাগবে সাক্ষী আপনি তিনজন চারজন পাঁচজনও সাক্ষী দিতে পারেন তাতে আইনগত কোনো বাধা নাই তবে অ্যাটলিস্ট দুই জনের কম যাতে না হয় এক্ষেত্রে মহিলা সাক্ষীও হতে পারে তবে যেটা হয় নাবালক সাক্ষী হবে না পাগল সাক্ষী হবে না যাতে সুস্থ মস্তিষ্কের যারা আছেন যারা চুক্তি সম্পাদন করতে পারেন এই রকম এইরকম সাক্ষী লাগবে পাশাপাশি একজন লাগবে শনাক্তকারী বা পুরাতন যাদেরকে আমরা ইসাদি বলি অর্থাৎ যিনি সম্পত্তি বিক্রি করতেছেন সাব রেজিস্ট্রার তো আর ব্যক্তিগত ভাবে তাকে চিনেন না তো এই জন্য একজন শনাক্তকারী প্রয়োজন হয় যিনি শনাক্ত করে দেন যে না আসলে ওই ব্যক্তি হচ্ছেন এই ব্যক্তি যিনি সম্পত্তির মালিক যিনি সম্পত্তিটা বিক্রি করতেছেন আরেকটা জিনিস যেটা আমাদের প্রয়োজন হবে একটা দলিল লিখার জন্য সেটা হচ্ছে সম্পত্তির বাজার মূল্য আপনাকে জেনে নিতে হবে যে আপনি যে এলাকার সম্পত্তিটা দলিল লিখতেছেন তার সর্বনিম্ন বাজার মূল্য কত এটা এই কারণেই কারণ বর্তমানে যেটা হয় মার্কেট প্রাইস কিন্তু সম্পত্তির অনেক থাকে আপনি একটা সম্পত্তি নিচ্ছেন যেটা মার্কেট প্রাইস হয়তো এক কোটি টাকা কিন্তু সরকারি যে সর্বনিম্ন মোজা রেটে ওই সম্পত্তি দেন পঞ্চাশ লাখ টাকা তো এখন আইনের এই যে দুর্বলতার কারণে আপনি চাইলে এক কোটি টাকা না লিখে আপনি পঞ্চাশ লাখ টাকা কিন্তু দলিলে উত্তোলন করতে পারেন তবে এই সর্বনিম্ন মজুরি রেটের কমে আপনি দিতে পারবেন না অনেক ক্ষেত্রে রাস্তার পাশের জায়গার অনেক দাম থাকে ভিতরের জায়গা কম থাকে এখন সরকারি মজুরি রেট যদি 50 লাখ থাকে আপনি যদি সেটা 30 লাখেও ক্রয় করেন তারপরেও আপনাকে সেই 50 লাখই সেখানে দেখাতে হবে কারণ কারণ যেটা হচ্ছে সর্বনিম্ন বাজার মূল্য বলে একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে প্রতি শতাংশ এবং ঢাকা শহরে অযুতাংশ হিসাবে এগুলো আপনাকে দেখে দলিলটা রেজিস্টার করতে হবে তো অনেকেই বলবেন যে ভাই আমরা এই মূল্য পাব কোথায় এগুলো আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে পেয়ে যাবেন অথবা অনলাইনে যে দলিল ডট কম আছে সেখানে জেলা উপজেলা সাব রেজিস্ট্রেশন অফিস দিলে আপনারটা আপনি পেয়ে যাবেন যে আপনার বাজার মূল্যটা কত তবে গত তিন বছর যাবৎ চেঞ্জ হয়নি আগের মতোই আছে সম্পত্তির বাজার মূল্য আর একটা দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৈফিয়ত কলম কারণ মানুষ ভুলের উদ্ধে না মানুষ ভুল করবেই এর জন্য দলিলের ফরম্যাটে কৈফিয়ত কলম বলে একটা কলম থাকে অর্থাৎ আপনি যদি দলিলটা প্রিন্ট করে ফেলান সাবমিট করবেন এই সময় আপনার মনে হলো আপনি একটা ভুল করছেন এখন আপনি স্ট্যাম্পটা চেঞ্জ করবেন আবার প্রিন্ট করবেন এত কিছু করার প্রয়োজন নাই আপনি কৈফিয়ত কলমে ছোটখাটো ভুলগুলো আপনি সেখানে ঠিক করে দিতে পারেন এক্ষেত্রে দলিল লেখক সেখানে সিগনেচার করে দিবেন আর দলিলে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যে দলিলে নাম থাকলে আপনি সমান মালিক হবেন না দলিলে হারাহারি একটা অংশ থাকে যে কে কত অংশের মালিক কে কত অংশ বিক্রি করতেছে বা কে কত অংশ ক্রয় করতেছে একটা দলিলে দুইজন থাকতে পারে কেউ সম্পত্তি ক্রয় করতে পারেন কেউ কেউ পার্সেন্ট সম্পত্তি বিক্রি করতে পারেন কেউ আশি সম্পত্তি বিক্রি করতে পারেন তাই হারাহারি অংশটা আমরা দেখব যে কার কত অংশ কে কত অংশ বিক্রি করতেছে বা ক্রয় করতেছে আর দশ নম্বর হচ্ছে সরকার নির্দিষ্ট একটা প্রেসক্রাইব কিছু কথা আছে সেগুলো জাস্ট আমরা কপি এন্ড পেস্ট করে দেই এটাই হচ্ছে হলফনামা এটাতে যেটা বলা থাকে মূলত যে সম্পত্তিটার মালিক আপনি সম্পত্তিটা অর্পিত না সম্পত্তিটা খাস না সম্পত্তিটা যদি কোনো সমস্যা থাকে আপনি আবার দলিল করে দিতে বাধ্য থাকবেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এই হলফনামায় এই সমস্ত প্রেসক্রাইব কিছু শব্দই লিখা থাকে তো একটা দলিল লেখার জন্য এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের লাগবেই লাগবে এখন আমরা যেই প্রকৃতিরই সম্পত্তি প্রতিদুলিল করি যেমন বর্তমান পর্যন্ত আমরা যদি দেখি সবচেয়ে বেশি পরিমাণ যে দলিলটা হয় সেটা হচ্ছে সাবকবলা তো এর জন্য সাবকবলাকে আমরা বলি যে এই দলিলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সবচেয়ে বেশি দামি কেন আপনি যদি সাবকবলা দলিলে কোনো সম্পত্তি ক্রয় করেন পরবর্তীতে যদি সেই সম্পত্তিটা নিয়ে মালিকানার কোনো দ্বন্দ্ব হয় বা সেই সম্পত্তিটা নিয়ে যদি আদালতে 20 বছর 30 বছর পুরাতন মালিক যদি ডিগ্রিও পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতটুকু তল্লাশি করার প্রয়োজন আপনার সরল বিশ্বাসে তল্লাশি করার পরে যদি আপনি এই দলিলটা করেন আপনার স্বার্থটা কিন্তু আদালত দেখবে তো এই জন্য যে কোনো দলিল সংশোধন বলেন অন্য কিছু বলেন যখনই টাকার বিনিময় একটা কনসিডারেশনের বিনিময় সম্পত্তিটা যদি হস্তান্তরিত হয়ে যায় তখন কিন্তু আদালত সেই দলিলটা সংশোধন করতে অস্বীকৃতি জানায় কিন্তু একই ক্ষেত্রে যদি দলিল হয় যদি সেটা কোনো টাকার বিনিময় কনসিডারেশন ছাড়া হস্তান্তরিত হয় তখন কিন্তু সেটা সেটার কার্যকর হয় না তো জন্য সাবকবলা দলিলটা করাই সবচেয়ে বেস্ট কারণ এই দলিলে আপনি সরকারকে সবচেয়ে বেশি পরিমাণ কর ভেদ ট্যাক্সগুলো দিয়ে থাকেন এখন এই সাবকবলা দলিল কি সেটা আমরা অলরেডি আপনাদেরকে বলেছি অথবা ট্রান্সফার প্রপার্টি একটা আমরা বিস্তারিত পড়বো যে সেল জিনিসটা কি এটা ছাড়া হেবা দলিল হতে পারে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া মুসলিমদের মধ্যে এটা ছাড়া মুসলিমের বাইরে অথবা নির্দিষ্ট সম্পর্কের বাইরে টাকা পয়সা ছাড়া যদি আপনি সম্পত্তি দান করে দেন তখন দান দলিল হতে পারে এটা ছাড়া একটা আছে হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল আছে মুসলিমদের জন্য এই যে আপনি যত প্রকার দলিলই কিন্তু লেখেন আমরা যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে যে বিক্রেতা আইডি কার্ড ক্রেতার আইডি কার্ড সম্পত্তির নকশা সম্পত্তির তফসিল সবগুলোই কিন্তু আপনার লাগবে তারপর যে হ্যাবিল অ্যাওয়াজ এটা হচ্ছে যে যদি কোনো মুসলিম আপনার জন্য পূর্বে কোনো কাজ করে আজকে যদি তাকে আপনি প্রতিদান দিতে চান অর্থাৎ অতীতে কেউ আপনার জন্য কিছু করেছে আপনাকে কিছু গিফট দিয়েছে আপনার ভালো লাগছে তখন যদি আজকে আপনি কিছু গিফট করতে চান আপনি হ্যাবিল অ্যাওয়াজ করতে পারেন এটা ছাড়া আমরা যদি দেখি দানপত্র তো দানপত্র আপনি যে কাউকে করতে পারেন এক্ষেত্রে সরকারের নির্দিষ্ট ফি দিয়ে আপনাকে দলিলটা রেজিস্ট্রেশন করতে হয় আরেকটা হচ্ছে এওয়াজ বা বিনিময় দলিল এই বিনিময়টা অবশ্যই অবশ্যই যেটা হয় দুটা সম্পত্তির মধ্যে হয় সম্পত্তি কম হোক বেশি হোক তাতে কিছু যায় আসে না অবশ্যই দুইটা সম্পত্তি হবে আর সম্পত্তির সাথে কিছু টাকা পয়সাও হতে পারে তবে টোটালি টাকা পয়সা হবে না সম্পত্তির বিনিময় সম্পত্তি হবে এটা হচ্ছে এওয়াজ দলিল এটা ছাড়া মুসলিম সম্প্রদায়ে যদি ধর্মীয় উদ্দেশ্যে সম্পত্তি দান করতে চান ওয়াকফ দলিল করে নিতে পারেন সম্পত্তি বিক্রি করার জন্য বায়নাপত্র দলিল হয় সম্পত্তির নিজেদের মধ্যে বন্টন করার জন্য বাটোয়ারা বা বন্টন দলিল হয় আপনি যদি ব্যাংক থেকে টাকা পয়সা নেন ব্যাংক তখন একটা মর্গেজ ডিট করে বা বন্ধকি দলিল করে বন্ধক যখন আপনার টাকা পয়সা পেমেন্ট করে দেন তখন বন্ধকটা যখন শেষ হয়ে যায় তখন ব্যাংক একটা রিডামশন দলিল বা পুনঃসমর্পণ দলিল করে এটা ছাড়া আপনি চাইলে যেটা করতে পারেন আপনার মারা যাওয়ার পরে কিভাবে সম্পত্তিটা বন্টন হবে এই জন্য ইচ্ছাপত্র বা উইল করে যেতে পারেন মুসলিম হলে সেটাকে আমরা ওসিয়ত বলি যে আপনার মারা যাওয়ার পর এক তৃতীয়াংশ পর্যন্ত আপনি ওসিয়ত করে যেতে পারবেন আপনি চাইলে নানা প্রকার চুক্তি করতে পারেন মনে রাখবেন এই যে দলিলগুলো সব যে স্থাবর সম্পত্তি হবে বা অস্থাবর সম্পত্তি হবে এমন না স্থাবর অস্থাবর নানা প্রকার কাজ জন্য রেজিস্ট্রেশন করতে পারি তাই সবকিছু যে একদম আপনার অস্থাবর হবে বা স্থাপর হবে বিষয়টা এমন না উভয় প্রকারেই দলিল হতে পারে কেউ যদি মুসলিম না হয় তার সম্পত্তিটা সে জীবিত থাকতেই যদি কোনো ট্রাস্টের অধীনে দিয়ে যেতে চায় এই জন্য আঠারোশো সালে একটা ট্রাস্ট আইন আছে এই আইনের অধীনে সে ট্রাস্ট দলিল ক্রিয়েট করতে পারে একবার যখন সেই সম্পত্তিটা ট্রাস্টে দিয়ে দেওয়া হয় তখন আর কিন্তু সেই ব্যক্তি মালিক থাকে না তখন ট্রাস্ট দলিল অনুযায়ী সেখানে যে সম্পত্তিটা কে কীভাবে পরিচালনা করবে তার উদ্দেশ্যটা কি সে অনুযায়ী সম্পত্তিগুলো বণ্টিত হবে তারপরে হচ্ছে কোনো নির্দিষ্ট সম্পত্তিতে কেউ যদি তার মালিকানা পরিত্যাগ করতে চায় মুক্তিপত্র বা না দাবি দলিল করতে পারে পূর্বে কোনো সম্পাদিত দলিল যদি এমন কোন ভুল থাকে যে ভুলের কারণে দলিলটা অকার্যকর হবে তখন একটা বহালকরণ দলিল করা যায় যদি ভুল থাকে ভ্রম সংশোধন দলিল করা যায় কিছু কিছু ক্ষেত্রে দলিল করা যায় যেমন বায়নামাদ রহিতকরণ দলিল পাওয়ার অফ অ্যাটর্নি রোহিতকরণ দলিল সম্পত্তি আপনি যদি কাউকে লিজ বা ইজারা বা ভাড়া দেন ইজারা দলিলও করা যায় অর্থাৎ রেজিস্ট্রেশন আইনে নির্দিষ্ট কোনো দলিলে সংখ্যা দেওয়া নাই যে কত প্রকার হবে তবে সেক্ষেত্রে আমরা যদি ট্রান্সফার প্রপার্টি এক এবং রেজিস্ট্রেশন আইনটা দেখি মোটামুটি প্রায় বত্রিশ প্রকারের এখন পর্যন্ত আমরা দলিল দেখতে পাই তবে এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না দলিলের চাইতে বেশিও হতে পারে কমও হতে পারে এটা ছাড়া সুখাধিকার পত্র দলিল আমরা নিতে পারি এটা ছাড়া কবুলীয় দলিল যেটা সরকারি সংস্থা বা সরকারি দিয়ে থাকে যে সরকার যারা বর্তমানে গৃহহীন আছেন যাদের বাড়ি ঘর নাই বা কৃষি জমি নাই আবাদ করার জন্য তাদেরকে জাস্ট এক টাকা সেলামের বিনিময় তারা কবুলীয় দলিল করে দেন এটা ছাড়া দুই সালে পাওয়ার অফ অ্যাটর্নি আইন অনুযায়ী আমরা নানা প্রকার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারি যে কোথাও পণ্যমূল্য ছাড়া কোথাও পণ্যমূল্য সহ ব্যাংকের জন্য আমরা পাওয়ার প্যাটার্নি দেই সাধারণ পাওয়ার অফ বিশেষ পাওয়ার অফ এই পাওয়ার অফ নিয়ে আমরা যেহেতু আমাদের পাওয়ার অফ আইন এবং বিধিমালা একটা ক্লাস আছে সেখানে বিস্তারিত আলোচনা করব যে পাওয়ার অফ কোনটা কি প্রকার কি রকমের কাজ করে তো মোটামুটি আমাদের বেসিক জিনিসগুলো জানা হয়ে গেল আপনি এই যে দলিলগুলো যেই প্রকারের দলিল করেন শুধুমাত্র পাওয়ার অফ দলিল বাদ দিয়ে বাকিগুলোর মোটামুটি আমরা যদি বলি তার মধ্যে ফিফটি পার্সেন্টের সরকারি ফরম্যাট দেওয়া আছে বাকি ফিফটি পার্সেন্ট যেই সাব রেজিস্ট্রেশন অফিস তার আন্ডারে তাদের নিজেদের মতো করে লিখে আর পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের জন্য সরকারি প্রেসক্রাইব ফর্ম আছে সে অনুযায়ী লেখা হয় এখন আপনি যদি এই দলিলগুলো টাইপিং করতে চান আপনার জন্য নির্দিষ্ট কিছু জিনিস জানতে হবে যে আপনাকে পাতাটা লাগবে লিগাল সাইজ আমাদের কাছে যে স্ট্যাম্প পেপারগুলো থাকে এগুলো হচ্ছে লিগাল সাইজের আর নর্মালি আমরা যে সমস্ত ফটোকপি করি এগুলো হচ্ছে এ ফোর সাইজের তো দলিলের জন্য আমাদের প্রয়োজন লিগাল সাইজ অর্থাৎ একটা লম্বা চড়া পাতার প্রয়োজন আর এর জন্য আমাদের

বুঝতে হবে যে আপনি দলিলটাকে কত পাতা টাইপ করবেন সে অনুযায়ী আপনাকে যে হয়তো এক পাতার মধ্যে দাতা গ্রহীতাকে নিয়ে আসতে পারেন অথবা ভিন্ন পাতাতে নিয়ে যেতে পারেন আর এর জন্য রেজিস্ট্রেশন আইনের বাইশের কয়ের যদি আমরা তিন ধারা দেখি সেক্ষেত্রে সরকারের একটা প্রেসক্রাইব ফর্ম আছে যে অনুযায়ী দলিলগুলো লেখা হয় তো এখন জাস্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদেরকে দেখাতে চাই যে দলিলটা কিভাবে আমরা লিখবো তার আগে সরকারি প্রেসক্রাইব ফর্মটাও জাস্ট একটু আপনাদেরকে আমরা দিয়ে দেই তাহলে আপনারা বুঝবেন যে এই যে ফর্মেটটা এটা আসলো কোথার থেকে তো জাস্ট আমি একটু ওপেন করে নিচ্ছি তো পূর্বে বর্তমানে যে আমাদের দলিলের ফর্মেটটা আছে যেটার মধ্যে আমরা সাপ কবলা হ্যাবা দানপত্র লিখি এগুলোর জন্য সর্বপ্রথম যে ফর্মেটটা জারি করা হয় সেটা ছিল দুই সালে সরকার জারি করে এটার মধ্যে প্রায় চৌত্রিশটার মতো কলাম ছিল পরবর্তীতে এটাকে সংশোধন করে এটাকে আরো কমিয়ে আনা হয় যেহেতু এত লম্বা চওড়া যে গেজেটটা যেটা দশই এপ্রিল দুই সালে সরকার জারি করে তবে এটা বর্তমানে চলে না এটা জাস্ট আপনাদেরকে আমরা দেখানোর জন্য বলতেছি যে এক্ষেত্রে এখানে দেখেন আছে ধারা অনুসারে রেজিস্ট্রেশন আইনের সম্পত্তি হস্তান্তর দলিলের নমুনা তো এখানে মোটামুটি প্রায় চৌত্রিশটির মতো কলাম ছিল তো পরে সেটাকে আবার নানা প্রকার ভাবে সংশোধন করে তারা পরবর্তীতে আরেকটা গেজেট জারি করে যেটা আপনাদেরকে আমরা দেখাবো যাতে আপনাদের মনে থাকে যে আসলে এই বাইশটা একদিনে জারি করা হয়নি একত্রিশটা ছিল মোটামুটি টা কলামে বিভক্ত ছিল প্রথমটা তো সেম একই রকম ভাবে তার পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে যে সম্ভবত জুলাই মাসে জাস্ট আরেকটা আমরা দেখি দুই হাজার পাঁচ জুলাই মাসে এটা হচ্ছে জুলাই মাসের দুই তারিখে দুই পাঁচ সালে তারা আরো একটি গেজেট জারি করে যেখানের মধ্যে আরো কমিয়ে নিয়ে আসা হয় সম্ভবত সাতাইশটির মতো কলাম নিয়ে আসা হয় জাস্ট আমরা একটু পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশটির মতো নিয়ে আসা হয় তো এরপরে আরো গেজেট জারি করে সংশোধন করে সর্বশেষ যে গেজেটটা জাস্ট সেটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও এখন আমার কাছে নাই বর্তমানটাতে বাইশটার পর্যন্ত কলাম আছে এই বাইশ কলামে আপনাকে সাব কবলা দান হেবা এই তিন প্রকারের দলিল আমরা টাইপ করতে পারবো যেটার জন্য নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম এই ফর্ম অনুযায়ী তাহলে আমরা প্রথমে দেখলাম একত্রিশ তারপরে তারা জারি করলো আঠাইশ কলামের এখন যেটা চলতেছে সেটা হচ্ছে বাইশ কলামের তো জাস্ট এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা দেখে নেই যেটা আমরা কিভাবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের বুঝে আসবে যে আমরা কাজটা কিভাবে করব যদি যাদের কম্পিউটার আছে। তারা সরাসরি এটা তো ব্যবহার করতে পারবেন আর যাদের নাই তারা চাইলে প্যান ড্রাইভে নিয়ে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও আপনি কাজটা কিন্তু করতে পারবেন তো মনে রাখবেন এগুলো করার জন্য আপনি যদি আপনার মোবাইলে আমার এই ফর্মেটটা ডাউনলোড মোবাইলে নেন অথবা ল্যাপটপে নেন আপনার বাংলা লেখাগুলো নাও আসতে পারে তো এই জন্য আপনি সর্বপ্রথমেই কন্ট্রোলে দিয়ে এটাকে সিলেক্ট করবেন আপনি ফন্টটা নির্বাচন করে দেখবেন কারণ সবার যে ল্যাপটপে বাংলা ফন্ট সবগুলো থাকে না তো আপনি চাইলে বর্ণমালা কালপুরুষ অথবা এই দুটোই আমার কাছে ভালো লাগে আপনার কাছে যেটা মনে হয় যদি না থাকে গুগল করলে আপনি পেয়ে যাবেন ফন্টটা বর্ণমালা নিতে পারেন অথবা কালপুরুষ নিতে পারেন এই যে যে কোনো একটা যদি আপনি দেন তখন অটোমেটিক কিন্তু আপনার এটা চলে আসবে তো আমি এখানে বর্ণমালা ফন্ডে রাখতেছি তো দেখেন এটা অটোমেটিক কিন্তু ছোট হয়ে গেল আমি যদি আরেকটা ফন্ডে নিয়ে যাই এটা কিন্তু দেখেন কাল পুরুষে নিয়ে গেলে এটা মোটামুটি বড় দেখাচ্ছে তো আপনার যে ফর্মেট ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন সমস্যা নাই তো এটার পরে আবার যেটা করবেন আপনি এই যে সাইজটা নেবেন কত সাইজে আপনি প্রিন্ট করবেন করবেন তো রাখার চেষ্টা অথবা আপনি নর্মালি বারোতে চোদ্দতে নিয়ে যেতে পারেন আপনার অবস্থা অনুযায়ী এবং দলিলের যে আপনি কত লিখতেছেন ক্ষেত্র বিশেষ আপনাকে বড় করতে হতে পারে ছোট করতে হতে পারে তাই আপনি এগুলো যদি বারো থেকে চোদ্দ এর মধ্যে যে কোনো একটা অ্যাডজাস্ট করে আপনি দিতে পারেন তো আমি এখানে চোদ্দ রাখতে রেখেছি যাতে একটু বড় দেখায় আপনারাও বুঝতে পারেন তো এটা যখন আপনি ওয়ার্ড ফাইলে রাখবেন বাই ডিফল্ট আপনার যদি সেটিং করা থাকে এটা এ ফোর সাইজে আসবে তো আমরা এ ফোর সাইজে তো প্রিন্ট করতে পারবো না এজন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদেরকে লে আউট থেকে মার্জিনে চলে যেতে হবে আপনাকে মার্জিনে যাওয়ার আগে আপনি ওরিয়েন্টেশনটা দেখবেন পোর্ট্রেট মুডে রাখবেন সাইজটা দেখবেন সব সময় সাইজটা কোন সাইজে আছে তো নর্মাল যেটা বললাম আমরা এ ফোর সাইজে থাকে সবার বাই ডিফল্ট আর আপনি যেটা করবেন লিগাল সাইজে নিয়ে যাবেন লিগাল সাইজে পাতাগুলো লম্বা হয় তো আমরা এটাকে লিগাল সাইজে দিলাম এখন চলে যাব আমরা মার্জিনের ক্ষেত্রে তো মার্জিনে আপনি কাস্টম মার্জিনে যাবেন যাওয়ার পর আপনার কাস্টম মার্জিন থেকে জাস্ট এখান থেকে আপনি এই যে কাস্টম মার্জিনে যাবেন এখান থেকে আপনাকে মার্জিনটা সিলেক্ট করতে হবে জাস্ট আমরা একটু দেখি আসলে অনেকগুলো ফাইল ওপেন করা আছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে জাস্ট কিছু ফাইল ডিলিট করে দিতে হবে মার্জিন থেকে আবার যাচ্ছি আমি কাস্টম মার্জিন তারপরও আসতেছে না জাস্ট আর একবার আমি নিয়ে আসি দেখি আর যেটা হচ্ছে আসলে ল্যাপটপে কাজ করতে গেলে যে সমস্যা হয় আপনার প্রসেসটা যদি ভালো না হয় তখন কিন্তু অনেক সময় হ্যাং করে তো আমার এখানে সমস্যা যেটা হচ্ছে আমার ফেসবুক লাইভ দেওয়া আছে জুমের রেকর্ড চলতেছে আবার স্ক্রিন রেকর্ড চলতেছে তিন চারটা কাজ একসাথে হচ্ছে ওই জন্যই তো যাই হোক আমরা এখান থেকে লে আউটে যাব লে আউট থেকে আমরা মার্জিনে যাব মার্জিন থেকে আমরা এই যে কাস্টম মার্জিনে যাব তো দেওয়ার পর তারপর আসতেছে না সমস্যাটা আমি বুঝলাম না আচ্ছা যাক একটু পরে আসতেছি আমি জাস্ট যে কাজটা করি একটা ট্র্যাক